বিশুদ্ধ পঞ্চিকা মতে শনিবার দশমী, আর শাস্ত্র মেনে শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। আগরতলায় প্রতিমা নিরঞ্জনের মূল কেন্দ্রটি হল দশমী ঘাট। এদিন রাজধানীর দশমী ঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য আসতে থাকে। প্রধানত বাড়িঘরের পুজোগুলো এদিন বিসর্জন দেওয়া হয়। এই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে আগরতলা পৌর নিগমের 100 জন কর্মীসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দশমী ঘাটে উপস্থিত রয়েছেন। বিসর্জন প্রক্রিয়া প্রত্যক্ষ করতে দশমী ঘাটে ছুটে যান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি নিরঞ্জন প্রক্রিয়া নিয়ে কথা বলেন আধিকারিক সহ সাফাই কর্মীদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জা সহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। নিরঞ্জন প্রক্রিয়া 100 জনের মতো পৌর কর্মী রয়েছেন সাফাই কর্মী সহ আধিকারিক ও অন্যান্যরা। তিনি আরও জানান, পুজো উদ্যোক্তারা সাউন্ড সিস্টেম নিয়ে দশমী ঘাটে প্রবেশ করতে পারবেন না। বিসর্জনের জন্য তাদের শুধু প্রতিমা নিয়ে দশমী ঘাটে এলেই চলবে। বাদবাকি সমস্ত ব্যবস্থা করবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। পৌর নিগমের মহিলা কর্মীরা শঙ্খ উলুথনি দিয়ে মাকে আরতির মধ্য দিয়ে বিসর্জন দেবেন। প্রতিমা বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র। নতুন নতুন উদ্যমে নতুনভাবে আমরা নিরঞ্জন ঘাট দশমী ঘাট আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আজকে এখন দেখছিলাম মায়ের নিরঞ্জন শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে চলছে। আমাদের 3টি ট্রেন রাখা আছে, আমাদের মেনুয়াল 100 আমাদের কর্মীরা আছেন, সহযোগিতা করবেন। যারা এমনি কিছু চায় ভাষণ তাদের সহযোগিতা করা হবে। এক ট্রেনের সাহায্যে আমরা সবগুলি ভাষণ করার চেষ্টা করবো। সার্বিকভাবে আলোকসজ্জা এবং সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। আমি আবারও যারা ক্লাব কর্তৃপক্ষ কিংবা পূজা কমিটি বা পূজা উদ্যোক্তা যারা প্রতিমা নিয়ে আসবেন তাদেরকে আমি অনুরোধ করবো। আমরা আগে গত 2 বছর আমরা করেছিলাম, তারা মান্যতা দিয়েছে, সহযোগিতা করেছে, যাতে বাদ্যযন্ত্র সাউন্ড সিস্টেম এটার ভিতরে না ঢুকে আমাদের মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যা আরতি করে মাকে বিসর্জন দেবে, মা নিরঞ্জন করবে। আমাদের হাঁকবাদ্য সব আমাদের থাকবে, এখানে কাউকে প্রবেশ করতে হবে না, শুধু প্রতিমা নিয়ে তারা প্রবেশ করে। বাকি কাজটা আমাদের পৌর নিগমের সমস্ত আধিকারিক সাফাই কর্মীরা আমাদের সমস্ত লোকরা আমরা থাকবো, আমাদের কর্পোরেটর আমাদের এমএসি মেম্বার সবাই আমরা থাকবো। সেখানে আমরা মায়ের নিরঞ্জন যাতে সুন্দরভাবে নির্বিঘ্ন হয়, এবং গতবার 2 বছরের তুলনায় এবার আরও ভালো হবে আমার বিশ্বাস। সার্বিকভাবে সকলকে শারদীয় এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরও জানান, গত বছর দশমী ঘাটে সর্বমোট 370টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবছর এর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।